শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মির্চোবা এলাকায় মির্চোবা উন্নয়ন সমিতির ক্লাবের উদ্যোগে প্রয়াত শিশির কুমার হালদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 2020 সালের 23 অক্টোবর তিনি প্রয়াত হন। এদিন এছাড়াও প্রয়াত শিশির কুমার হালদারের একটি আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়। মূর্তির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শিশির কুমার হালদার অমর রহে, শিশির কুমার হালদার অমর রহে, শিশির কুমার হালদার অমর রহে। আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। আমাদের মধ্যে এখানে আসার জন্য অনুরোধ করছি, মাল্যদান করছেন শ্রী স্বপন দেবনাথ মহাশয়, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। এরপর মাল্যদান করছেন বর্তমান পৌরসভার চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জি মহাশয়। এরপর মাল্যদান করছেন বর্তমান পৌরসভার ভাইস চেয়ারপার্সন এবং আলপনা হালদার মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, সহ প্রশাসক তথা প্রয়াত শিশির কুমার হালদারের পত্নী আলপনা হালদার, পুত্র রাসবিহারী হালদার, প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্খ শুভ্র ঘোষ, জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি পল্লব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি এও খবর নিয়েছিলাম যে প্রথম তার পরিচয় একটি ক্লাব এবং মির্চোবাই উন্নয়ন সমিতির তিনি সম্পাদক ছিলেন। তাঁর আজ মৃত্যুদিন। আমরা সবাই সেদিন এসেছিলাম, অনেকেই, তার শ্রাদ্ধ অনুষ্ঠানেও আমি নিজেও যোগ দিয়েছিলাম। তার এই প্রথম মৃত্যুবার্ষিকীতে যে ক্লাবকে তৈরি করতে তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন এবং এই ক্লাবের সম্পাদক, তার এই মৃত্যু দিবসের স্মরণ সভায় আমি উপস্থিত হয়েছি তার পুত্র রাসবিহারী এর আমন্ত্রণে। এবং আমি তাঁর প্রতি আমার শ্রদ্ধা শিশির হালদারের প্রতি আমি জ্ঞাপন করি। ইতিমধ্যে খুদুদা আপনাদের কাছে বলেছেন, উপস্থিত আছেন তাঁর সুযোগদার সহধর্মিনী আলপনা হালদার। আজকে এত মানুষের উপস্থিতি হয়তো সেই জন্যেই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণের সময় রবীন্দ্রনাথ বলেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। আজকে শিশির হালদার আজকের দিনে ঠিক 1 বছর আগে তিনি আমাদের ছেড়ে প্রয়াত হয়েছেন। রেখে গেছেন আপনাদের মতো অসংখ্য মানুষকে, যারা তার কাজ অনুভব করেছেন, কাছ থেকে দেখেছেন। আর রয়েছে তার যোগ্য সহধর্মিনী, যিনি আমাদের পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান। আজকে মির্চোবা উন্নয়ন সমিতির ক্লাবের প্রাক্তন সম্পাদক শিশির কুমার হালদার, স্বর্গীয় শিশির কুমার হালদার মহাশয় এখানে মূর্তি প্রতিষ্ঠিত হলে মূর্তি উদ্বোধন করলেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন, পৌরসভার চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জি মহাশয়। মির্চোবা উন্নয়ন সমিতি ক্লাব থেকে করা হয়েছে পুরোটাই পাথরের মূর্তি। শিশির কুমার হালদারের এবছর, গত বছর তিনি মারা গেছিলেন, আজকে 1 বছর হচ্ছে, সেই উপলক্ষে স্মরণ সভায় ওনার প্রয়াণ দিবসে ক্লাবের পক্ষ থেকে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। দেখুন, শিশির সাথী ফাউন্ডেশন তৈরি হয়েছে মানুষকে সাহায্য করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। উনি ওইটা তৈরি করেছিলেন, শিশির সাথী ফাউন্ডেশনের সভাপতি। এই শিশির সাথী ফাউন্ডেশন গোটা রাজ্যে মানুষের পাশে দাঁড়াবে, জেলায় যেখানে যা মানুষের সমস্যা হবে শিশির সাথী ফাউন্ডেশন কাজ করবে। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।